গুড মর্নিং চিল্ড্রেন চতুর্থ শ্রেণী গণিতে আজকে আমরা পড়বো পেজ নাম্বার এইটি ওয়ান একাশি একাশি নম্বর পিসটা আগে আমরা আশি অবধি করেছি এখন একাশি দেখবো আমরা তো আমরা দেখো এখানে কী দেওয়া আছে চিন্তা করে বলো এবং লেখো ডালাতে কয়টি পিঠা আছে কয়টি আছে তো এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি কয়টি আছে সাতটি করবি এবং কমলার কমলের মধ্যে পিঠুগুলি সমানভাবে ভাগ করলে প্রত্যেকে কয়টি পিঠা পাবে দুজন আছে যদি ভাগ করা হয় তো একটি একটি করে যদি দেওয়া হয় একটি একটি আবার একটি একটা আবার একটা একটা তো তিনটা তিনটা হলে ছয়টা হয়ে যাবে অবশিষ্টে কয়টি পিঠে অবশিষ্ট থাকবে একটি এখন নিচেটি দেখো কতজন ছেলে মেয়ে নৌকাতে উঠার জন্য অপেক্ষাতে আছে এখানে গনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কয়জন আছে জন আছে নৌকার সংখ্যা কত কয়টি নৌকা এখানে দুইটি একটি নৌকাতে যদি চারজন উঠতে পারলে কতজন একটি নৌকায় চারজন উঠতে পারলে কতজন উঠতে পারবে তো একটি নৌকাতে যদি চারজন উঠে দুইটি নৌকাতে কয়জন উঠবে আটজন উঠবে আট কতজন উঠতে পারবে না এখানে কয়জন টোটাল আছে এই জায়গাতে নয়জন আর উঠলো কয়জন আটজন কতজন অবশিষ্ট রইল একজন ওখানে দেখো পুরনের সাহায্যতে ভাগ করিয়ে এসো ষোল ভাগ চার পুরন মাতার সাহায্য সাহায্যতে ষলতে চার কতবার আসে দেখিয়ে এসো এখানে দেখো চার একে চার চার দু না আট চার দিয়া বারো চার চার ষোলো আমরা চারের নামতাটি দেখব চার একে চার চার দু আট চার তিন বারো চার চারে শূল্য তো চারের নামতাতে শূল্য কতবারে আসে চারবারে আসে তো এটাকে ভাজক বলে যা কতবারে আসলো শূল্যটি ওকে ভাগফল বলে আর অবশিষ্টে কি শেষ থাকলো অবশিষ্ট বা ভাগ শেষ বলা হয় ঠিক আছে তো চার চারে শূন্য আমরা ভাগ শেষ শূন্য হয়ে যাবে তো দ্বিতীয় নম্বর দেখো পঁচি ছাব্বিশ ভাগ পাঁচ তো আমরা দেখি ছাব্বিশ বা ছাব্বিশের সামনে পাঁচের নাম্বরটাতে কী আসে তা দেখো পাঁচ একে পাঁচ পাঁচ দু না দশ পাঁচ তিনা পনেরো পাঁচ চারা বিশ পাঁচ পাঁচ পঁচিশ তো পঁচিশ আর পাঁচ ছয়ে গেলে তিরিশ হয়ে যাবে তো এখানে তো তিরিশ নয় এখানে ছাব্বিশ আছে তো কী করবো আমরা পাঁচ পাঁচা পঁচিশই হবে ঠিক আছে তো পাঁচ পাঁচে পঁচিশ ভাগ শেষ কত রইল এক রইল এভাবে করে তোমাদের নেক্সট ফিস্টাতে কয়েকটি অঙ্ক আছে ওই নামতার সাহায্যতে করতে হবে তো প্রথমটি করা আছে প্রথমটি আমরা দেখব দেখো প্রথমটি কিভাবে করা ছত্রিশ ভাগ তিন তো এইভাবে ভাগ করার সময় এইভাবে লিখতে হয় এবার এইভাবে যে দেওয়া আছে এইভাবে করে আঁখা আখা দিয়ে আমাদের ভাগ করতে হয় তিন এখান ভাজক যেটা দিয়ে ভাগ হয় ও ওকে ভাজক বলি বলা হয় আমরা আগে পড়লাম ওখানে দেখলাম আমরা আর এখানে ছত্রিশ লিখেছি তখন আমরা একটি একটি করে করব। তো প্রথম অঙ্কটি যদি এটির থেকে ছুটো বা ওর সমান হয় তখন একটি সংখ্যা দিয়ে হবে না নাহলে আমাদেরকে দুইটি সংখ্যা নিতে হবে তো এখানে একটি সংখ্যা তিন আর ভাজক সমান আছে প্রথম সংখ্যা আর ভাজক সমান আছে তো আমরা প্রথমটি দিয়ে করব তো তিন একে তিন এখানে শূন্য হয়ে গেল আবার ছয় নামলো তো আমাদের বইতে আবার এখানে আলাদা করে করা আছে দেখো সেম জিনিসটাই এখানে করা আছে আবার ছয় ছয় নামলো আবার তিন দুয়ে ছয় তো ভাগ শেষ কত রইল শূন্য রইল তো আমাদের লাস্টে এইভাবে লিখতে হবে অতএব ভাগ ফল হল বারো আর ভাগ শেষ শূন্য ঠিক আছে ফ নম্বর আমি করেছি দেখো এভাবে এভাবে করে লিখতে হবে আমাদেরকে এভাবে করে তোমরা লেখবে এই যে এই চিহ্নটি দেওয়া আছে যে এভাবে করে এখানে চার লেখলাম আর এখানে যা ভাগ করা হবে সাতত্রিশ আছে এখানে আর চার দিয়ে ভাগ করতে হবে তো এখানে এক সংখ্যা দিয়ে হবে না যেহেতু ভাজক থেকে প্রথম সংখ্যাটি ছুটো তা আমাদেরকে দুই সংখ্যা একসঙ্গে নিতে হবে তখন চারের নামতাতে কতবারে ছয়ত্রিশ আছে তো চারের নামতা আমাদেরকে বলতে হবে চারের নামতা বলতে হবে তো চারের নামতা বলতে গেলে চার নয় ছয়ত্রিশ হয় তো নয় এখানে লেখলাম আর ছয়ত্রিশ এখানে তো ভা এখানে এটা বিয়োগ করলাম কত হলো ভাগশেষ শেষ এক তার মানে লাস্টে লিখতে হবে অত্যব ভাগ ফল হলো নয় আর ভাগশেষ শেষ এক ঠিক আছে আর একটা করিয়ে দেখাই দেখো এটা ও নম্বর তো এখানে আছে সাতষট্টি ভাগ দশ আমরা দশের নম নামতা জানি দশের নামাতা দশ বিশ ত্রিশ চল্লিশ এভাবে আসে এরকম কোনো সংখ্যা আসে না তো আমরা দা আসে না দশ ছয়ে ষাট হয় আর দশ সাত সত্তর হয়ে যায় তো সত্তর হলে তো এটার থেকে বেশি হয়ে যাবে তো ছয় দিয়েই যাবে দশ ছয়ে ষাট আর আমরা বিয়োগ করে পেলাম সাত তো অত্ব ভাগ ফল হলো ছয় আর ভাগ শেষ সাত আর একটা দেখব দেখো জ নম্বর এখানে আছে তিয়াল্লিশ ভাগ পাঁচ তো এখানে পাঁচর নামতা বলতে হবে তিয়াল্লিশ লেখে তো এইটা তো আসে না পাঁচ আটে চল্লিশ আসে আর বিয়োগ করার পরে ভাগ শেষ রলো তিন তো অত্তেও ভাগ ফল আট আর ভাগ শেষ তিন এইভাবে তোমরা এভাবে করার পরে করার পরে কিন্তু এই এইটা লেখতেই হবে ভাগ ফল আর ভাগ শেষ লাস্টে উত্তরটি লিখতেই হবে তো বাকিগুলি যে বিরাশি নম্বর পাতাতে বাকিগুলি তোমরা করবে চারটি আছে তোমরা করে পাঠাও আর বাকি তিন তিনটি তো আমি করেছি বাকিগুলো করো আর ভুল শুদ্ধ হলে আমি আবার করে তোমাদেরকে পাঠাবো আজকের জন্য অতটুকুই থাকবে